মইনুল আহসান সাবের, জন্ম 26 মে 1958 ঢাকা শহরে, পৈতৃক ভিটে একদা বরিশাল, এখন ভাগ হয়ে যাওয়ার পর পিরোজপুর। ঘুরেছেন প্রত্যন্ত অঞ্চলসহ বাংলাদেশের প্রায় পুরোটাই, কিন্তু যাওয়া হয়নি ওই পিরোজপুরেই, সম্ভবত যাবেনও না কখনো। বাবা কবি আহসান হাবিবের ফেলে আসা জায়গাটা ভূমিহীন সাবের কল্পনায় সাজিয়ে রেখেছেন। বইয়ের মধ্যে বড় হয়ে উঠতে উঠতে যেটা হয় যে পড়ার অভ্যেসটা তৈরি হয়ে যায় সেই ছোটবেলায়। এক সময় মনে হয় যে এই যে এরা লিখছেন, কবিতা লিখছেন, গল্প লিখছেন, কোনোটা পড়ে আমি সেই ছোটবেলায় মুগ্ধ হচ্ছি, আপ্লুত হচ্ছি, হঠাৎ করে এরকম একটি খেয়াল তৈরি হয়, আচ্ছা আমি নিজে কি পারবো কিনা এরকম কিছু লিখতে। জন্ম, বড় হওয়া, লেখাপড়া, লেখালেখি, কর্ম ও সংসার জীবন পুরোটাই ঢাকাতে, তাই নগর জীবনকে দেখেছেন খুব কাছ থেকে, দৃষ্টি এড়ায়নি ছোটখাটো দিকগুলো। এই মধ্যবিত্তের উত্থান, বিকাশ পর্ব, গত 42 বছরে আমাদের সমাজে যে ধনী শ্রেণীর উত্থান, উত্থান পর্বটি কিভাবে ঘটেছে, আমার এই নিয়ে মূলত আমার এখন একটু বড় কাজ করার ইচ্ছা আছে, আমি এই কাজটি নিয়ে আপাতত ভাবছি। লেখাপড়া করেছেন গভর্নমেন্ট ল্যাবরেটরি হাই স্কুল, ঢাকা কলেজ এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ে, সমাজবিজ্ঞানে MSS। বড়দের জন্য লেখালেখি শুরু 1974 সালে। গল্প, উপন্যাস, কিশোর রচনা, অনুবাদ, রূপান্তর সব মিলিয়ে বই সংখ্যা 80 ছাড়িয়েছে। প্রথম বই গল্পগ্রন্থ পরাস্ত সহিস বেরিয়েছিল 1982 সালে। বাবা বাংলা সাহিত্যের নাম করা কবি, তার উপরে আমার মা নিজে উনি নিজে লেখালেখি করতেন, ওনার শিশু একাডেমি থেকে বই আছে। ফলে যেটা হয়েছে, পরিবেশটা আমার মধ্যে এমন একটা আবহ তৈরি করলো যে এই লেখালেখি ছেড়ে বেরিয়ে যাওয়ার বা এর বাইরে আর অন্য কিছু করার আর কোনো ইচ্ছা আমার মধ্যে তৈরি হয়নি। বর্তমান পেশা সাংবাদিকতা, চাকরি জীবনে এই সাংবাদিকতা ছাড়া আর কিছুই করা হয়নি তার। অবশ্য বেকার থাকার অভিজ্ঞতাও রয়েছে কিছু সময়, আর সম্ভব হলে আবার সেই বেকার জীবনেই ফিরে যেতে চান। ছোটবেলায় ডাক টিকিট জমানো ছিল প্রিয় শখ, আর এখন ভ্রমণ। আমার বোঝা, তাদেরকে আমার দেখা, এটা যদি আমি আমার মতো করে উপস্থাপন করতে পারি, এটা একটা নেশার মতো। পুরস্কার পেয়েছেন বেশ কয়েকটি, তবে সবচেয়ে গুরুত্বপূর্ণ যা, তা হল তিনি অর্জন করেছেন বিমুগ্ধ পাঠক ও ঋদ্ধ সমালোচক। তিনি পুরস্কার পাচ্ছেন না বলে তিনি লিখবেন না, বা তিনি পুরস্কার পেয়েছেন বলে তিনি আরো ভালো লিখতে পারবেন, তাও তো না। পুরস্কারটা হয়তো তাৎক্ষণিকভাবে তাকে একটু আনন্দ দিল। স্ত্রী কেয়া ও দুই পুত্র দিব্য ও দীপ্রকে নিয়ে তার ছোট্ট সংসার।